ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের মেম্বার প্রার্থী আবুল বাশারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত। আসন্ন 31 জানুয়ারি নবীনগর উপজেলার 6 নং বিদ্যাকুট ইউনিয়ন পরিষদ নির্বাচনে 1 নং ওয়ার্ড থেকে মেম্বার প্রার্থী বিশিষ্ট সমাজসেবক আবুল বাশারের নির্বাচনী মতবিনিময় সভা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কৌশল বিনিময় করছেন তিনি। আজ সোমবার বিকেলে নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়ন সেলিমনগর পশ্চিমপাড়া মসজিদ মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় সেলিমনগর গ্রামের সাবেক মেম্বার মোহাম্মদ আবু তাহিরের সভাপতিত্বে ও মোহাম্মদ জিল্লুর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ ফরিদ মেম্বার, মোহাম্মদ দিন ইসলাম, সিরাজুল ইসলাম সর্দার, মোহাম্মদ আলী, মোহাম্মদ হোসেন মিয়া, মোহাম্মদ নাসির মিয়া, মোহাম্মদ মুসা মিয়া, মোহাম্মদ বাসির মিয়া, সিরাজুল ইসলাম, রায়হান উদ্দিন, মোহাম্মদ বারেক মিয়া, মোহাম্মদ সুহেল মিয়া, আবু তাহের, অবিদ সরকার, সাইদুল ইসলাম, গিয়াসউদ্দিন, আব্দুর রব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আবুল বাশার একজন ভালো লোক। তিনি বিগত দিনে অত্র ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ করেছেন। ওয়ার্ডের গরিব অসহায় মানুষদের তিনি সহযোগিতা করে আসছেন। তিনি যদি মেম্বার হতে পারে তাহলে আমাদের অত্র ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন হবে। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাকে সমর্থন করেছি। আমরা আশাবাদী 31 তারিখের নির্বাচনে সে জয়লাভ করতে পারবে ইনশাআল্লাহ। মেম্বার পদপ্রার্থী আবুল বাশার বলেন, আমি এই গ্রামের কৃতি সন্তান। আমি 1 নং ওয়ার্ডের জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবা করতে চাই। সেই লক্ষ্যে 1 নং ওয়ার্ড বাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি। আধুনিক মাদকমুক্ত সুস্থ সমৃদ্ধ একটি মডেল ওয়ার্ড গঠনের লক্ষ্যে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।